আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে হয়। আর এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র নতুনদের জন্য, যারা একদম সেলাইয়ের কাজে নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনাদের আর কোনো কামিজ কাটিং করতে কোনো প্রবলেম হবে না। তো প্রথমে আমি এখানে আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি, আর এই কাপড়টি কিন্তু দুই হাত বহরের কাপড়। সম্পূর্ণ আমি কাপড়টিকে মেলে নিয়েছি। মেলে নিয়ে দেখুন, এটি হচ্ছে আমাদের লম্বার সাইড আর এটি হচ্ছে আমাদের কাপড়ের চওড়ার সাইড। কাপড়ের দুটি মাথা এভাবে একসঙ্গে ধরে আমি কিন্তু লম্বার সাইড থেকে কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়টিকে কিন্তু একবার ভাঁজ করে দুই পাট করা হলো, তাই না? এবার চওড়ার সাইড থেকে আরও একবার কাপড়টিকে ভাঁজ করে টোটাল চার পাট করে নিব। তো কাপড়টিকে কিন্তু অবশ্যই ভালো করে ভাঁজ করতে হবে, আর খেয়াল রাখতে হবে কাপড় যেন কোনোভাবে মাঝখানে ভাঁজ খেয়ে না থাকে। তো এখানে একটু খেয়াল করে দেখুন আমরা কতটুকু কাপড় ভাঁজ করব, তাই না? অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন যে আপু কতটুকু কাপড় ভাঁজ করতে হবে। তো একটি কথা খেয়াল রাখবেন, যদি আপনারা কামিজের যে চওড়ার যে অংশটি রয়েছে সেই চওড়ার কাপড়টি যদি আপনারা বেশি নেন, তাহলে কিন্তু আপনাদের চওড়া অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করতে হবে। সাপোজ আমাদের কামিজের চওড়া হচ্ছে 22, তাই না? তো 22-এর অর্ধেক হচ্ছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি আমরা নিব, এবং তার সঙ্গে আরও 1 ইঞ্চি নিব আমরা সেলাইয়ের জন্য, এবং আরও 1 ইঞ্চি নিব আমরা কাটিংয়ের জন্য, ঠিক আছে? তো টোটাল আমাদের কতটুকু চওড়া নিতে হবে, 13 ইঞ্চি পরিমাণ চওড়া নিতে হবে। আপনারা যদি কামিজের চওড়ার অংশটি কম নিয়ে থাকেন, তাহলে আপনাদের বডি যতটুকু থাকবে তার থেকে আপনারা 2 ইঞ্চি নেবেন এক্সট্রা, তাহলেই হবে। যদি আপনাদের বডি থাকে 40, 4 ভাগের 1 ভাগ কত হয়, 10 ইঞ্চি, এবং 2 ইঞ্চি নেবেন এক্সট্রা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো একটু খেয়াল করে দেখুন, আমি কাপড়টিকে আরেকটু ভাঁজ করে নিচ্ছি, যেহেতু আমাদের টোটাল চওড়া নিব আমি এখানে 13 ইঞ্চি, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল কিন্তু কামিজের চওড়া থাকবে 22। তো 22-এর অর্ধেক হচ্ছে 11, আমরা আরও 1 ইঞ্চি নিব সাইড থেকে মোড়ানোর জন্য, তাহলে 12 ইঞ্চি হচ্ছে, তাই না? আর আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা কাটিং করার জন্য, তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, 13 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে আমি 13 ইঞ্চি চওড়া করে কাপড়টিকে ভাঁজ করে রেখেছি, ঠিক আছে? তো প্রথমে আমরা আমাদের যে বাঁকা অংশটুকু রয়েছে সেই অংশটুকু কেটে আমি এখানে সোজা করে নিচ্ছি। আমরা এখানে প্রথমে ফুটের মাপ নেব। তো আমাদের এখানে ফুট হচ্ছে 12, 12-এর অর্ধেক হচ্ছে 6 ইঞ্চ। তো যতটুকু আপনাদের ফুট থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি দাগ কাটবেন, ঠিক আছে? তো আমি এখানে 7 ইঞ্চিতে এভাবে স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। এবং এখান থেকে গলা চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, এবং এখান থেকে আমি বডির মাপ নিচ্ছি। তো সবসময় কিন্তু এখান থেকে আপনাদের বডির মাপ নেবেন। তো আমাদের এখানে বডি হচ্ছে 42 ইঞ্চি। তো 42-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি, এবং এখান থেকে 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে কিন্তু বডির মাপটি নেবেন। এবং এখানে আমাদের যে আর্মহোলের দাগটি ছিল 7 ইঞ্চি, 7-এর মিডল পয়েন্ট বের করব 3.5 ইঞ্চি পরিমাণ, এবং এভাবে একটি রাউন্ড শেপ করে দিব। এবং এখান থেকে আমি 14 ইঞ্চিতে আমাদের কোমরের মাপ নেব। তো আমি কিন্তু কামিজটি যতটুকু লম্বা ছিল সবটুকু লম্বাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিতে পারেন। এবং এখান থেকে আমি 14 ইঞ্চিতে কোমরের মাপ নিয়েছি, এবং 22 ইঞ্চিতে আমি এখানে হিপের মাপ নিয়েছি, অর্থাৎ যেখানে কামিজটি ফাড়া থাকবে। এবং এখান থেকে আমি আপনাদের জন্য একটি ছোট টিপস হচ্ছে, তো যতটুকু আপনারা এখানে বডি নিয়েছেন, তাই না, তার থেকে 1 ইঞ্চি আপনারা কোমরের যে অংশটি রয়েছে কোমরের অংশে কম নেবেন। তো আমি এখানে বডির মাপ নিয়েছিলাম 10.5 ইঞ্চি, তাই না? তো আমি এখানে 9.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো বডির জন্যই একই মেজারমেন্ট কিন্তু ফলো করতে পারেন, ঠিক আছে? যতটুকু বডি হবে তার থেকে 1 ইঞ্চি কম নেবেন কোমরের অংশে। এবং এখানে আমি হিপের মাপ নিচ্ছি। আমাদের হিপ হচ্ছে এখানে 42, 42-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, যতটুকু আপনারা বডির অংশে মাপ নেবেন ঠিক একই পরিমাণ মাপ কিন্তু আপনারা হিপের অংশেও নিতে পারেন। তো যদি কারোর বডি থেকে হিপের অংশটা কিছুটা চওড়া হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু একই পরিমাণ সূত্র ফলো করবেন। যতটুকু হিপ হবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন, এবং 1 ইঞ্চি নেবেন এক্সট্রা সেলাইয়ের জন্য, ঠিক আছে? এটি হচ্ছে আপনাদের শর্টকাট ওয়ে কামিজটি কাটিং করার জন্য। এবং আমি এভাবে শেপ কাট দিয়ে শেপ দিয়ে দিচ্ছি।
এবং এখান থেকে আমি কামিজের চওড়া নিব। আমাদের অ্যাকচুয়াল চওড়া থাকবে 11 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি কামিজের ফাড়াটি মোড়ানোর জন্য, এবং অতিরিক্ত কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু কিন্তু আমরা কেটে ফেলবো, ঠিক আছে? কামিজের লম্বার মাপটি তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কামিজের লম্বা নিচ্ছি 35.5 ইঞ্চি পরিমাণ এবং 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কামিজের লম্বার মাপটি নেবেন, ঠিক আছে? এবং এই সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ আমি ডাউন করে দিব, এতে করে কামিজটির কোনা বের হয়ে থাকবে না। এই কর্নার থেকে আমি 1 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি তালপাটে অংশ কাটার জন্য, এবং বাঁকা করে দাগটি আমরা এভাবে মিলিয়ে দিব। এবং এই কর্নার থেকে আমি 1.5 ইঞ্চিতে তালপাটের জন্য অংশ কেটে নিব। তো আমরা কিন্তু শুধুমাত্র সামনের পাটে তালপাটে অংশটি কাটিং করব, পিছনের পাটে না, ঠিক আছে? এবং এই সাইড থেকে আমরা 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিব। এবং এখান থেকে আমি সামনের গলা লম্বা দিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সামনের গলা বা পিছনের গলা লম্বা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে? তো আমি এভাবে একটি বক্স বানিয়ে নিচ্ছি এবং পিছনের গলা লম্বা দিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। এভাবে একটি রাউন্ড শেপ করে দিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। আর সবসময় খেয়াল রাখবেন পিছনের গলা কিন্তু আগে কাটিং করতে হবে, তারপরে পিছনের পাট বের করে আমরা সামনের পাটের গলা এবং তালপাটের অংশ কাটিং করব, ঠিক আছে? সেলাই করতে সুবিধা হবে, ঠিক আছে? ছোট ছোট কিছু কাট দিয়ে নিব, এতে করে আমাদের পিছনের পাটটি এভাবে সরিয়ে ফেলব। সরিয়ে ফেলে সামনের পাটে তালপাটের অংশ আমরা কাটিং করে নিব। এবং এখান থেকে আমি এভাবে ভি শেপের একটি গলা কাটিং করে নিচ্ছি। এবং তালপাটে অংশটিও কেটে ফেলতে হবে। এখন আমরা হাতা কাটিং করে নিব। আর এর জন্য প্রথমে কাপড়টিকে একবার ভাঁজ করে 2 পার্ট করে নিব, দেন আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিব। আমি এখানে শর্ট হাতা বের করছি, আপনারা চাইলে 3/4 কিংবা লং হাতা কিন্তু একই নিয়মে বের করতে পারেন, ঠিক আছে? আমি এখানে হাতা লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ, এবং আমি এখানে 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা কিন্তু আপনাদের হাতার লম্বা অনুযায়ী এখানে মাপটি নেবেন, তো যতটুকু হাতা লম্বা নেবেন তার থেকে 2 ইঞ্চি আরও এক্সট্রা নেবেন সেলাই করার জন্য, ঠিক আছে? হাতার চওড়া নিব, যতটুকু আমরা আর্মহোলের সাইডে চওড়া নিয়েছি তার থেকে 2 ইঞ্চি বেশি নিব। আর্মহোলের জন্য দাগ কেটেছিলাম 7 ইঞ্চিতে, তো যতটুকু আর্মহোলের জন্য দাগ কেটেছি তার থেকে 2 ইঞ্চি আমরা বেশি নিব, অর্থাৎ 9 ইঞ্চিতে দাগ কেটে নিব। এবং খোলা সাইড থেকে 3.5 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছে, এটি হচ্ছে হাতার ডাউন করার জন্য, ঠিক আছে? তো এভাবে একটি শেপ দিতে হবে। এবং এখান থেকে আমি মোহরি মাপ নিচ্ছি। আমাদের মোহরি হচ্ছে 12, 12 অর্ধেক হচ্ছে 6, এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য, এবং এভাবে দাগটি মিলিয়ে দিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। হাতার কাপড়টিকে মাঝখানে ভাঁজ করে একটি ছোট কাট দিয়ে নিব, এবং হাতার কাপড়টিকে এভাবে মেলে নিব। মেলে নিয়ে ইঞ্চি টেপটি এভাবে রাখবো, রেখে তার মিডল পয়েন্ট বের করব, ঠিক আছে? এখান থেকে আমরা 1/5 ইঞ্চিতে তালপাটের জন্য অংশ কেটে নিব, ঠিক আছে?
এবং এভাবে একটি শেপ দিয়ে দিব। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব এবং এখান থেকে আমরা গলার পট্টি বের করব। তো কাপড়টিকে একবার ভাঁজ করে দুই পার্ট করে নিয়েছি এবং বন্ধ সাইড থেকে আমি মার্কিংটি শুরু করছি। তো গলা চওড়া আমি 3 ইঞ্চিতে নিচ্ছি এবং গলা লম্বা নিচ্ছে আমি এখানে 4 ইঞ্চি এবং আরও 2 ইঞ্চি নিচ্ছি কাপড়টি কাটার জন্য। এবং এভাবে একটি বক্স বানিয়ে দিচ্ছি এবং রাউন্ড শেপ করে দিতে হবে। এভাবে রাউন্ড করে দিব, 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত কিন্তু রাউন্ড করে নিতে পারেন, ঠিক আছে? কাটিং করলেই কিন্তু আমাদের গলা পট্টিটি কাটা কমপ্লিট হয়ে যাবে। একই নিয়মে কিন্তু সামনের পাটে গলা পট্টিও আমরা কাটিং করে নিব। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন থেকে সেলাইয়ের কাজ শেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।